মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে তানজিম হাসান সাকিবকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। শরীফুল ইসলামও ফিট থাকলে হয়তো একাদশী সুযোগ হতো না ছোট সাকিবের, অথচ এখন তিনি দলের নিয়মিত ম্যাচ উইনার। নিজের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করতে থাকা এই পেসার অবশ্য একাদশে সুযোগ নিয়ে একেবারেই ভাবেন না, খেলার জন্য প্রস্তুত থাকেন প্রতিটা মুহূর্তে, সুযোগ পেলেই যেন উজাড় করে দিতে পারেন নিজেকে। সাকিবকে দলে বেছে নেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা জানিয়েছিলেন তার নিবেদন চেষ্টা আর একাগ্রতা নজর কেড়েছে তাদের। বিশ্বকাপেও নিবেদনের দিক দিয়ে বিন্দু মাত্র ছাড় নেই, বোলিং হোক বা ফিল্ডিং, সুযোগ পেলে ব্যাটিংয়েও সাকিবের লক্ষ্য একটাই, তার চেষ্টায় যেন উপকৃত হয় দল। নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না, আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি, যদি না খেলায় টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য, এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য, ব্যাটিং বোলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস, এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায়, এবং এটাই আমার কাজ, আমি নিজেকে 100% দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে। সাকিবকে বিশ্বকাপ দলে রাখার পেছনে বড় ভূমিকা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, সেই শান্ত যখন ফর্মহীনতায় ভুগছেন তখন তার হয়ে যেন ব্যাট ধরলেন তানজিম সাকিব। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে, আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো, এবং যারা আগের ম্যাচে রান করে নেয় হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে, এবং আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট, উইকেট উইকেট বল করার জন্য, এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার এইটের জন্য, আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে। বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিট দারুণ ছন্দে থাকলেও ব্যাটাররা ফর্মে নেই, তার উপর অফ ফর্ম কিনা দলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে শান্তরা অফ ফর্মে থাকলেও তার উপর বিশ্বাস রাখছে দল, প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠবে ব্যাট, বিশ্বাস গোটা দলের। সাকিবেরও বিশ্বাস শান্তরা দ্রুতই খুঁজে পাবেন চেনা ছন্দ, কারণ অনুশীলনে রাখছেন না কোনো চেষ্টার ত্রুটি, ব্যাট হাতে পারফরমেন্স যেমনই হোক অধিনায়ক শান্তর অধিনায়কত্ব মুগ্ধ করেছে সতীর্থদের। শান্তভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য, উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ, আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন, উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ, এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ, উই অল অ্যাপ্রিসিয়েট হিম, এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি, এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট ইন দ্য উইকেট সব জায়গায়, খুব ভালো দিক একটা আমি বলবো। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,